কি হইছে তোমার? আমার গাড়ি নিয়ে গেছে স্যার। কি গাড়ি? অটো রিকশা নগা বডি। কোন থেকে নিছে? এই সামনে যে টাকা গা। তুমি আসছো কোন থেকে? কাপ্তান বাজার থেকে। এই কাপ্তান বাজার থেকে তুমি এনে আসছো কি ইকবাল রোডে? মেইন রোড দিয়ে আমার লয়েছে। আমার কইছি আমি যামু না। আর কোনো সমস্যা নাই। আমি তো বুঝুমনি। তোমার অটো রিকশা চলা নিষেধ না? আমি এটা কইতে পাইলাম চাইছিলাম আমুন না দিন। কারা নিয়ে আইছে লোকটা দেখতে কেমন? লোকটা দেখতে একবার ফোসা মোসা মোটা চেহারা ফোড়া ফোড়া সাদা সাদা এরকমই চেহারা কিন্তু সাদা সাদা একবার সাদা ফর্সা। হ্যাঁ কি কি মানে ঘটনাটা কি হয়েছে কত? আমার আমি ল্যাপটপ আছে ল্যাপটপ লেমন ল্যাপটপ দুইটা ল্যাপটপ একটি এক এক থেকে তের মন ওজনের মাল। আমার গাড়ি ধরো ভাড়া দিই মনে আমার লয়ে আয় আমার ওই গেট থেকে গাড়ি রাখছে একটা সেনজিও ভাড়া করছে ওই জায়গায় রাখছে এনজাই দিক দিয়ে আইছে সিএনজিও ভাড়া করছে। হ্যাঁ আবার তোমার অটো রিকশা ভাড়া করছে কি দুইটা একসাথে আইছে? হ্যাঁ দুইটা আমরা একসাথে। আমার গাড়ি কোনটা আইছে? আমি আইছি কাপ্তান বাজার থেকে আইছি সিএনজি ভাড়া করছে সামনে থেকে। কে? ধানমন্ডি 32 টাকা দাম। সিএনজি ভাড়া করছে কে আবার? সিএনজি তো মাল লয়ে যাবে করছে। হে বেড়া কি উল্টা পাল্টা কথা কত। তোমার রিক্সার দেই নামে নাই হ্যাঁ আবার সিএনজি ভাড়া করলো কে লাগে? নাই মা ভাড়া করছে মাল ডাবল লয়ে যাবে। এটা ধানমন্ডিতে ভাড়া করা লাগে এনে পাওয়া যায় না ইকবাল রোডে? আমি কইছি যে আমার গাড়ি এই জায়গায় লয়ে কই না ওই জায়গায় স্যার। পরে তুমি কই কোন জায়গায় নিয়ে গেছো তোমারে? আমার এই জায়গায় নিয়েছে কই এই জায়গায় সারাই স্যার মাল। কোন জায়গায় নিয়েছে? এই জায়গায় এনে নিয়েছে তোমারে? হ্যাঁ এখান থেকে হিন্দারি যাইতাছে আমার এখানে সারাই। পরে এই যে গাড়ি নাই হ্যাঁ ওর নাই সাজাইছে কেমনে কি করবো না করবো তোমার রিক্সাটা কেমনে নিব? হ্যাঁ কোন জায়গাতে আড়াইছে চলো সাথে হয়ে যাও। এই ছেলেটার পিছনে পিছনে আমরা যাচ্ছি আর রিক্সাটা হারাই গেছে তো এই যে এখান থেকে ইকবাল রোডে আমরা আসলে দেখব। হ্যাঁ গাড়ি চাকার দাগ আছে এই বাসায় ক্যামেরা আছে না? কয়টার সময় ঘটনা? এই যে একটু আগে 10-15 মিনিট আগে 10-15 মিনিট রিকশা চুরি হয়েছে। হ্যাঁ রিকশা চুরি হয়েছে বলে এইখান থেকে তো প্রায় সময় রিকশা চুরি হয়। তুমি রাখছো কেন? আপনার বাসা কি এটা? আপনার কি এদিকে কোনো ক্যামেরা আছে? হ্যাঁ এটা তো দেখছি দাগ দাগ দেওয়া যাচ্ছে সেদিকে ওদিকে। হ্যাঁ বাইরে বাইরে আছে তো আমরা একটা বাসার সিসি ক্যামেরায় চেক করতে আসলাম। তো তুমি এত ছোট মানুষ তুমি এত দূর থেকে এনে রিকশা নিয়ে আইছো কে? আমার বাপ না আমার টেকা বুঝতে দরকার আছে। তোমার বাপ নাই যে রিকশা কার? বারা চালাও। হ্যাঁ তুমি টাকা পয়সা আছে সাথে এখন? হ্যাঁ আমি গাড়ি না বাইরে যাই বুঝি নাই আমি গাড়ি না বাইরে যাই মানে উজাও। আমরা আসলে তুমি কয়টার সময় আসছিলা এটা মনে আছে? হ্যাঁ জায়গা। হ্যাঁ কয়টার সময় আসছিলা? 6:30 দিকে। 6:30 এখন বাজে 7টা তো আমরা এই যে এখানে সিকিউরিটি যে আছে সে আর কি টাইনা টাইনা যে 6:20 এর এসে দেখতেছে আসলে সময়টা কিন্তু তারও তো সাহস অনেক ছোট মানুষ সে কাপ্তান বাজার থেকে সে মোহাম্মদপুর ইকবাল রোডে চলে আসছে এখানে তার রিক্সাটা নিয়ে যে রিক্সা আসলে চলাচল একদম নিষিদ্ধ। তুমি এক কাজ করবা এখানে যতটুকু পারি আমরা তো চেষ্টা করতেছি। হ্যাঁ আর তুমি এখন তোমার কাছে 1 টাকাও নাই। হ্যাঁ তুমি এই যে 100 টাকা রাখো। হ্যাঁ এটা নিয়ে শুনো শুনো তুমি এখন তুমি মোহাম্মদপুর থানায় যাবা এনে একটা রিক্সা ভাড়া করবা বুঝছো? রিক্সা ভাড়া করে মোহাম্মদপুর থানায় যাবা। কি কইছি আমি? ওইখানে যায় ওই থানার যে সাররা আছে সার করে সুন্দর করে বুঝায় বলবা আর আমি তো চেষ্টা করলামই। হ্যাঁ
কারণ এইখানে আমার এই চেষ্টায় আসলে কতটুকু ফল হয় জানি না, তবে তুমি কিন্তু দুঃসাহস দেখাই আছো, এত দূর থেকে এনে আসছো আবার অটো রিক্সা নিয়ে। যাই হোক, তোমার রিক্সাটা খুঁজে পাও, আল্লাহর কাছে হাত এটি দোয়া করি। হ্যাঁ, তুমি ছোট মানুষ, তোমার সংসার চালাইতেছো এত ছোট বয়সে, তুমি যাইতে পারবা তো নাকি? হ্যাঁ, হ্যাঁ।